অনেকের প্রশ্ন ছিল, মানে এক সকালে আর কত কিছু খেতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সুন্দর সকালের কিছু দৃশ্য এখানে দেখবেন। শুক্রবার সকালটা একটু আয়েশি থাকে, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, কিন্তু তারপরেও এই সকালটা একটু আমাদের বাইরে যাওয়ার ব্যস্ততা থাকে না বললেই চলে, নিজেদের মতো কাটানোর সুযোগ থাকে। নুসরাত যেটা করলো এই সুযোগটাকে কাজে লাগিয়ে সিসরুটি তৈরি করলো। সিসরুটির কথা তো আপনারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে আমার যে জেলা যশোর, সেখানে এই সিসরুটির একটা বিশেষ আবেদন আছে। নতুন জামাই যারা তাদেরকে খেতে দেওয়া হয় মাংসের সাথে, স্পেশালি মুরগির মাংস বা গরুর মাংস, তো অনেকদিন পরে বাসায় এটা তৈরি হলো, আমরা খুব মজা করে খেলাম, কিন্তু খাওয়ার দৃশ্যটা আসলে ধারণ করা হয়নি বলে দেখানো যায়নি। আপনারা এখন দেখছেন চটপটি তৈরির প্রক্রিয়া, ঠিক প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে দেখাচ্ছি, বিষয়টা এরকম নয়। তবে চটপটি রান্নায় নুসরাত খুবই সিদ্ধহস্ত এবং ওর চটপটিগুলো খুবই স্বাদের হয়। সাধারণত এই খাবারগুলোকে আমরা অত হেলদি বলি না, বিশেষ করে বাইরে থেকে যখন খাওয়া হয় চটপটি ফুচকা, কিন্তু যখন আপনি এই একই খাবার বাসায় তৈরি করছেন তখন সেটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবারে পরিণত হচ্ছে। তো নুসরাত সব কিছু দিয়েই মূলত চটপটি রান্নার চেষ্টা করছে। পাঁপড় দিচ্ছে, যেটা একটা ভেঙে দেওয়া হয় ডাল বা অন্যান্য যে উপাদান থাকে সেটার উপরে, এবং এটা স্বাদটাকে কিন্তু খুব বাড়িয়ে দেয় বলে আমার মনে হয়। চটপটি খাওয়া নিয়ে নুসরাতের সাথে আমার কিছু ঘটনা ঘটে। ঘটনাটা এরকম যে ও মাঝে মাঝেই বলে যে চটপটি খাবো, বাইরে যাব। তো বাইরে যাওয়ার ব্যাপারে আমার খুব বেশি আপত্তি থাকে না, কারণ সুযোগ পেলে বাইরে বের হওয়ার ব্যাপারে আমারও আগ্রহ থাকে, তো সবসময় ওইভাবে সময় থাকে না। কিন্তু দু একদিন যখন মিলে যায় তখন ওর মানে ওই যে বাইরে চটপটি খাওয়ার ব্যাপারটা ওর মাথায় একটু বেশি চলে আসে। আমি আসলে এর এখানে অতটা ওকে উৎসাহ দিই না বাইরে খাওয়ার ব্যাপারে, তারপরেও মাঝে মাঝে একবারে না খাওয়ালেও হয় না সেই সূত্র ধরে। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটেছে আমি দেখেছি সেটা হচ্ছে ও খেয়ে হতাশ হয়েছে, হতাশ হয়েছে মূলত স্বাদের কারণে, মানে স্বাদটা তো মনোপুত হয়নি, অত ভালো হয়নি, এ ব্যাপারটা প্রায়ই ঘটে। আর আমি অবশ্য একটু বলি যে ঠিক আছে, বাসা থেকে বের হওয়ার সময় বলি ঠিক আছে এটা তো বাইরে খাওয়া অতটা স্বাস্থ্যসম্মত না, তারপরেও যেহেতু খাচ্ছ অ্যাটলিস্ট চামচটা বাসা থেকে নিয়ে যাও, ও যদিও এটাকে একটু ঢং হিসেবে দেখে, এই আর কি সব কিছু মিলিয়েই। তবে আমি ভাবি যে নুসরাত যেহেতু নিজে অনেক ভালো চটপটি বানাই, এই কারণে ও বাইরের চটপটি ওর ভালো লাগে না। ফুচকাও কিন্তু অনেক সুন্দর বানায় নুসরাত, তা সব কিছু মিলিয়েই দারুণ ব্যাপার। একবারে টাটকা দেখলেও বোঝা যাচ্ছে, অনুভব করলেও বোঝা যাচ্ছে, আর এখন খেলে আরও বেশি বোঝা যাবে। পুরুষ মানুষের কি শান্তি, শুধু রান্না খাবার খাওয়া? শান্তি তো বটেই, অবশ্যই শান্তি। তবে এই যে উপাদানগুলো, এই যে ডাল, এই যে শসা, এই যে ধনিয়া পাতা, এই যে মরিচ, এগুলো ঘরের ভেতরে যে কিভাবে আসে এই গল্পগুলো কিন্তু আর বলা হয় না, তাই না? ঠিক আছে ঠিক আছে, খাও। এটা এটাও তো বিবেচ্য বিষয় নাকি? আসলে কিন্তু খুবই সুন্দর হয়েছে, শুধু রিভিউ দেওয়ার জন্য বলছি না, আচ্ছা শুধু 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 বলছি না, আসলেই অসাধারণ স্বাদ। অনেকদিন পরে চটপটি করলাম, ঠিক মাঝে আমরা প্রায় নিয়মিতই খাচ্ছিলাম না, কিন্তু বিশেষ যে স্বাদটা এখানে যোগ করেছে সেটা হচ্ছে এই পাঁপড়। আমার যেটা মনে হচ্ছে উপাদান তো এক, কিন্তু স্বাদটা খুবই খুবই ব্যতিক্রমভাবে সুন্দর। মুখ ভরে খেতে মন চাচ্ছে। থ্যাংক ইউ সুন্দর রিভিউটার জন্য। পাটিসাপটা হোমমেড, নুসরাত, মেড বাই নুসরাত। যাই হোক, আমি খাওয়া শুরু করছি, ইতিমধ্যে খেয়ে ফেলেছি, ক্যামেরার সামনে রিয়াকশনটা কেমন হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সময় পিঠা, শীতের সাথে পিঠার একটা সংযোগ আছে আলাদা, স্বাভাবিক পিঠা বলে ঋতু আছে শীত, তাই তো? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। অনেকটা প্রশ্ন ছিল, বলো, মানে এক সকালে আর কত কিছু খেতে হবে?
এটা তো ফ্রাইডে, আর আমরা তো সপ্তাহে 7 দিন এভাবে একই রকম ভাবে খাই না, কোনো রকম ব্যস্ততাই না, না খেলে 9টায়, বাকি 6টা দিন তো এভাবেই কেটে যায়। ও, তার মানে তুমি সারা সপ্তাহের গ্যাপ পূরণ করাচ্ছো। সেরকম তোমার খুশি হওয়া উচিত, 6 দিন পরেও একটা দিন স্পেশালি পাচ্ছো। অবশ্যই আমি খুশি। এই যে না, তার মানে এখানে যদি আমি এখন আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, ভবিষ্যতে যারা সাবস্ক্রাইবার হবেন তাদের জন্য আমরা কী বলতে চাই? ঘি দিয়ে ভাজি করতে পারে, সাদা তেল দিয়েও ভাজি করতে পারে, বাট ঘি দিলে একটু বেশি স্বাদ হয়। কী কী দিয়ে তৈরি করেছে বলো? দুধ চা দুধ দিয়ে তৈরি করেছি। মানে দুধ কি খাঁটি? খাঁটি গরুর খাঁটি দুধ, খাঁটি ভেজাল মিক্সড। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু আগে যেটা ভাবছিলাম, যেটা একেবারে গ্রাম থেকে আসা যে দুধ সেটা দিয়ে তৈরি, কিন্তু ওই যে বাজার থেকে কেনা দুধ আছে তাই না, দুটোর কয়েকটা আইটেম করলাম তো দুধের, এই জন্য একটু একটু কম পড়ে গেছে, শুধু চায়ের জন্য ওই দুধটা রাখা সম্ভব হয়নি, এটাই তো। আমি মনে করছি এটা ভালো স্বাদের হয়েছে, চেহারাটা কিন্তু বেশ লোভনীয়। হ্যাঁ, আমি তুমি আর কিছু খেতে দিবা না তো আজকে সকালে, তাই বল। দুপুরে আমি কিছু রান্না করব না, এখন এক খাওয়াই হয়ে যাবে। বিসমিল্লাহ রহমানির রহিম। আর একটু চিনি লাগবে। চিনি দেয়নি তো দুধে, ইয়া চাই দেবে তো চিনি দেয়নি, বলবো না, এমনিতে মিষ্টি প্রিয় মানুষ আমি, এটা তো জানোই। দেখি এক চামচ দিলাম। হ্যাঁ, তুমি এই কারণে চামচটা রেখেছো কাছে না? তুমি যে পরিমাণ চিনি খাও মনে হয় আর একটু দিতে হবে। অবশ্য তুমি আবার রং চায়ে চিনি খাও না, পারলে না খাই, অল্প একটু খাই হয়তো না। আহ, জিভাকে একটু পুড়ে গেল মনে হয়। চাটা কেমন হয়েছে আর একবার খেয়ে বলি, আরেকবার খেয়ে বলি। এই চাটা হয়েছে কিরকম, ধরো অনেকদিন পরে 5 বন্ধু এক জায়গায় হয়েছে, বাল্য বন্ধু, এরা থাকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় থাকে, তো ঈদের ছুটিতে তারা এক জায়গায় হয়েছে, ঠিক আছে। তো ওদের খুব পুরাতন একটা চেনা দোকান আছে, মানে অতটা ভিড়ের বাজার না, একটা মোড়ের একটা চেনা দোকান যেখানে তারা ছোটোবেলায় স্কুল লাইফ কলেজ লাইফে তারা চা খেত বিকালে সন্ধ্যায়। তো ওই অনেক বছর পরে 5 জন একসাথে হয়ে সেই দোকানটাতে বসে আয়েস করে যে চায়ের স্বাদটা পাওয়া যায়, বা চাটা খুব সুন্দর হলে আড্ডাটা যেভাবে জমে যায়, এই চাটা হয়েছে সেই স্বাদের নস্টালজিক। আমি কি বোঝাতে পেরেছি, মানে কতটা ভালো হয়েছে আমি কি বোঝাতে পেরেছি? পেরেছো না, আমাদের এই ছোটোখাটো ভিডিও আমরা আনন্দের জন্যই করি, তবে আমরা কিন্তু সত্যি খুব আন্তরিকভাবে চাই যে আমাদের চ্যানেলটা অনেক বড় চ্যানেল হোক, যেটা আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া সম্ভব নয়। তা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের পরিচিতজনদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা অনেক মানসম্মত ভিডিও হয়তো এখন দিতে পারছি না, ভবিষ্যতে হয়তো দিতে পারবো, তবে আমরা রুচিহীন কিছু দিব না, আপনারা বিব্রত হবেন এমন কিছু দিব না, এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেল ইউনাইটেড সায়েন্স অফ আসাদের সঙ্গে থাকবেন। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।